তার মানে কি? তুমি আমার মাংস তোমার এত এত বিয়ে বাড়ি খেতে হয় না? একটু আগে পুরো একদম হাওয়া ঝড়ের মতো বয়ে গেছে, এত সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে যে দুপুর থেকে সকাল থেকে যে গরম ভাবটা ছিল সেটা যেন কোথাও যেন কমে গেল। জানলা টালা সমস্ত কিছু খুলে দিয়ে বসেছিলাম। আর তোমরা বললে বিশ্বাস করবে না, আমাদের এখানে যখন হাওয়া বয় বা ঝড় ওঠে, আমাদের যেহেতু দক্ষিণ দিকে, মানে দরজাটা যেহেতু দক্ষিণ দিকে, ওটা যদি খুলে দিই মানে এত সুন্দর ফ্যান্টাস্টিক হাওয়া আসে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, ভীষণ ভালো লাগে। তখন যেন ওখান থেকে আর উঠতে ইচ্ছে হয় না। কিন্তু প্রবলেম একটাই, কি বলতো, মশা, মানে বসবো কি, মশারা পুরো ছেঁকে ধরে, পুরো এপাশ ওপাশ পুরো কামড়ে ছিঁড়ে নেবে, একদম রক্ত খেয়ে নেবে। ওই জন্য বসারও উপায় নেই, শুধু একটুখানি বসলাম, গাটা ঠান্ডা হলো, আবার উঠে চলে আসলাম। আর কেমন আছো তোমরা, মানে আমার অডিয়েন্সরা সব কেমন আছে? আশা করি তোমরা ভীষণ ভালো আছো। আর পিউ কিন্তু একদম হেপি আর বিন্দাস আছে। আর আজকে কি বার, আজকে হলো কোনো একটা বারের রাত্রিবেলা, এখন বাজে ঠিক সন্ধ্যে 7:30। আর আজকে রাত্রে দেখে নিলে, আজকে রাত্রে আমি বানাবো চিকেন। অর্ডার কটা দিনই বাঁচবো, যখন হবে তখন দেখা যাবে, এখন থেকে হা হা করে হু হু করে কোনো লাভ নেই। আমি যেটা মনে করি, যতদিন আছি হেসে খেলে বেঁচে যাওয়ার জন্য এটাই হলো মানে জীবন আর কি। আর কিছুদিন পরে আবার তো আবার শুনছি নাকি পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সেই জন্য রাজু বলছিল বেশি করে খেতে। এপ্রিল মাস না, এপ্রিল না, হ্যাঁ এপ্রিল মাসে না, কোন মাসে নাকি আবার পৃথিবী পুরো ধ্বংস হয়ে যাবে, কোন একটা নক্ষত্র মানে পুরো একদম এখানে চলে আসছে। আমিও দেখছিলাম এরকম একটা নিউজ। তো যাই হোক, তাহলে সেই কথা নিয়ে একটু ভালো করে বেঁচে নিই, ভালো করে খেয়ে নিই, এরকম একটা ব্যাপার। রুটি, আর রুটির জন্য আমি আটাগুলো ছেড়ে রেখেছি, এবার আমি মাংসের জোগাড়টা করবো। যেদিনকে করে আমি বাড়িতে থাকি, সেদিনকে করে সকালবেলা ঘুম থেকে উঠতে আমার খুব দেরি হয়ে যায়, 9টা বেজে যায়, 9:30 বেজে যায় একদিন। এর জন্য পিউ আমাকে বলে একটু তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠার চেষ্টা করো। তো অ্যাকচুয়ালি আমি জানি যে সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠলে শরীরের মধ্যে একটু মানে এনার্জি অত ভালো লাগে না, যার জন্য আমার বাজার দোকান যেতেও দেরি হয়ে যায়। তো আমি এখানে পিউকে কি কথা বলি, পিউকে আমি বলি যে আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠি, তার মানে এই নয় যে আমি অলস, অ্যাকচুয়ালি আমার স্বপ্নটা অনেক বড়, তাই ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে যায়। তো গাইস কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। আর জানো আজকের হচ্ছে আমাদের বাড়িতে চিকেন হচ্ছে, আর চিকেন হলে না একটা খুব সমস্যা দেখা দেয়, এই কারণে আমি না পিওর হাতে চিকেন খেতে বড় বড় ভালোবাসি, আর পিও ঠিক তার উল্টো, মানে আমার হাতে চিকেন খেতে ভালোবাসে। তো তাই যখনই চিকেন নিয়ে আসি আমি পিউকে বলি তুমি করো, আর পিউ আমাকে বলে তুমি করো। ও মাংস রান্না করলে আমি বেশি করে খেতে ভালোবাসি, অ্যাকচুয়ালি আমার হাতে নিজের রান্না আমার অত ভালো লাগে না, এটা প্রত্যেকেরই হয় মনে হয়, যে নিজে রান্না করে তার অতটা ভালো লাগে না নিজের হাতে রান্না, অন্যের হাতে রান্না বেশি ভালো লাগে। অবশেষে কি হয়, আমি যখন দেখি যে পিউ এত কাজকর্ম করে, ব্লগ বানাচ্ছে, এডিটিং ফেডিং করছে, ওর অনেক কাজ থাকে, তো যার জন্য আমি করি যে ঠিক আছে আমি করে দিচ্ছি। আর ও যেহেতু ভালোবাসে আমার হাতে রান্না খেতে, আমি করি, কোনো ব্যাপার নয়। আমি তো মাংস রাংস মানে মুরগি মাছ ডিম সমস্ত কিছু একদম বিন্দাস খাচ্ছি, কোনো অসুবিধা নেই। আর অনেকেই হয়তো ভয় খাচ্ছে না মুরগি মাছ ডিম, ভয় হয়তো খাচ্ছে না, মুরগির মাংস তো খাচ্ছেই না, এখন মুরগি তো অনেক কম টাকায় বিক্রি হচ্ছে, একটা সময় 200 টাকা আর 220 টাকা পর্যন্ত কিলো হয়ে গেছিলো আমাদের এখানে, আর এখন আমাদের এখানে বিক্রি হচ্ছে 100 টাকা কিলোয়। তো মুরগি খাবো না কেন, বিন্দাস খাচ্ছি, দেদার খাচ্ছি, প্রায় নিয়ে আসছি, প্রায় খাচ্ছি, আর ভয় পাওয়ার কিছু নেই। আমি আগেও বলেছি মুরগিতে কোনো করোনা ভাইরাস ভাইরাস কিছুই হচ্ছে না, এটা একটা গুজব যার জন্য এরকম ছড়িয়েছে চৌদিকে, তো যার জন্য আমাদের বিন্দাস মুরগি ফুরগি সবই চলছে, কোনো ব্যাপার না। আর আজকে রান্নাটা আমি করবো, যেহেতু বলে দিলাম তোমাদেরকে পিউ খেতে চেয়েছে, পিউকে তো খাওয়াবো। আর আশা করি, আর হ্যাঁ একটা কথা অবশ্যই তোমরা জানাও,
তোমরা আমার মতন, মানে তোমরা আমাদের মতন কারা কারা, মানে কারা মাছ মাংস ডিম সবকিছু বিন্দাস খাচ্ছো কমেন্ট করে জানিও, আর কারা ভয় খাচ্ছ না, করোনা ভাইরাসে ভয় খাচ্ছো না তাও কমেন্ট করে জানিও। আর এটা বলে দিচ্ছি, আমি মানে এখনো পর্যন্ত মুরগি খেয়ে যাচ্ছি আর বেঁচেও আছি, তোমাদের সামনে দেখতে পাচ্ছ, ভয় পাওয়ার কিছু নেই, করোনা ভাইরাস মুরগি তো হচ্ছে না, আগেও বলেছি আবারও বলে দিলাম। যাই হোক, রান্না আজ আমি করবো, মাংস করে পিউকে খাওয়াবো, দেখি কিরকম করতে পারি। মানে ভেতরে রসুন গুলো পুরো একদম কিরম হয় বলতো, মানে রসুনই থাকে না, রসুন গুলো পুরো হয় ফাঁকা মতন, এরম করে ডিবলে ওর ভেতর থেকে পুরো সেই কালো কালো ধুলোর মতন বেরোয়, এমন বাজে রসুন এইগুলো। রসুন ছাড়াতে হবে এইরকম বড় বড় একটা কোয়া হবে, তবেই সেগুলোকে বলে রসুন, অরিজিনাল রসুন। একদম আমাদের বাড়ির সামনে মানে যে মেইন রোডটা আছে ওখানে বিশাল বড় গর্ত খুলেছে, গর্ত খুলেছে কারণ ওইখানে রাস্তা হচ্ছে, ঠিক আছে, রাস্তাগুলো ভেঙে গেছে, বড় বড় গাড়ি যায় পুরো একদম এবড়ো খেবড়ো ভেঙে গেছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানে এরকম টাইপের মানে সিচুয়েশন তৈরি হয়েছে। সেই জন্য কালকে বলে দিয়েছে যে কালকে রাত 12টা থেকে আজকে রাত 12টা অবধি পুরো টোটাল নো এন্ট্রি, কোনো গাড়ি ঘোড়া এপাশ থেকে ওপাশ যেতে পারবে না, মানে বাড়ি ঘুরেও যেতে পারবে না, আসতে পারবে না আর কি, মানে এখান থেকে শুরু করে আর খানিকটা 5 মিনিটের ডিস্টেন্স এতটা পুরো বন্ধ করে দিয়েছে। আবার কালকে কিন্তু এখন এমনভাবে খুলেছে, রাজুরা এসে তাই দেখে বলছে যে এমনভাবে খুলেছে, ওরা বাইক নিয়ে হলো আরেকটা ভেতরের রাস্তা আছে সেখান থেকে মানে যাতায়াত করছে, যারা চেনে এখানকার লোকেরা আর কি, তো বলছে যে এত গর্ত হয়েছে যে আজকে কোনো মতে সম্ভব হবে না, মানে ওটা করে ওরা উঠতে পারবে না, রাত 12টা অবধি বলেছে তো কখনোই করে উঠতে পারবে না। অতএব কালকে সকালবেলাও এরকম ট্রাফিক হবে, আর তার থেকে বড় কথা কালকে HS পরীক্ষাও আছে, অতএব মানে সমস্ত দিক দিয়ে অসুবিধা হয়ে যাবে যদি আজকে রাত্রি 12টা 1টা 2টো 3টে মানে সব ভোরের মধ্যে যদি কমপ্লিট না করতে পারে। এবার আমি ভাবছি একটু ফেস ওয়াশ করে নেবো, গানা চিচির করছে, একদম ভালো করে একটু ফেস ওয়াশ করে নিয়ে একটু ফ্রেশ হয়ে যাই, আর এই জামাটা আমি ছেড়ে ফেলি, এই জামাটা ছাড়লে মানে ভালো, কারণ এই ফুলাতা জামা আমার যেন অতিরিক্ত গরম হচ্ছে, আমি তাও গুটিয়ে নিয়েছি, এইভাবে গুটিয়ে নিয়েছি, কিন্তু ফুলাতা তো যেন কষ্ট হচ্ছে গরমে। এবার আমি কি করবো, রুটিগুলো গিয়ে চটপট রুটিগুলো বানিয়ে নেবো। রাজের মতো কে কে ভালোবাসে অবশ্যই কিন্তু জানাবে। রুটি মাংসের সাথে এরকম রিং রিং পেঁয়াজ যদি হয় তাহলে তো আরো বেশি মনে হয় আমার মনে হয় জমে যায়, তাই না বলো?
দারুণ লাগে এরকম ছোট ছোট করে পেঁয়াজ দিয়ে আর রুটি মাংস। যাই হোক, আজকে অনেক রাত হয়ে গেল খেতে খেতে, কারণ রান্না করতে অনেক দেরি হয়ে গেছে। আর এবার ভিডিওটা শেষ করবো, এবার একটা তামিল মুভি চালিয়েছি, এখনো প্লে করা হয়নি, জাস্ট কম্পিউটারে চালিয়ে রেখেছি। খেতে খেতে, কারণ কথা বলতে বলতে খাওয়া যাবে না, তাহলে একটা সিন মিস করলে পুরো মিস হয়ে যাবে, সেই জন্য রাজু বললো যে আগে কথা বলে নাও তারপর দেখবো। তো যাই হোক, খুঁজে খুঁজে একটা ভালো দেখেছি, তুমি দেখেছো ভালো কিন্তু। তো যাই হোক, এবারে খাওয়া দাওয়া শেষ নিই, তারপর মুভি দেখবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভিডিওটা শেষ করলাম মাংস আর রুটি আর পেঁয়াজ খেতে খেতে। চলো সবাইকে এখন গুড নাইট বলে দিলাম, টাটা বলে দিলাম, আবার দেখা যাচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে। টাটা বলে দাও, টাটা। বাহাতে বললো তো, ডানাতে খাচ্ছে তো, বাহাতে তো বলবেই। চলো এখন সবাইকে টাটা বললাম।